কিন্তু তোর কাছে কোনো বিশ্বাসযোগ্য কলকাতা ফাটাফাটের অ্যাপস আছে রে? আছে, কিন্তু তোকে তো এর আগেও একটা অ্যাপস দিয়েছিলাম, কি হলো সেটা বুঝতে পারলাম না, আবার অ্যাপস চাইছিস কেন? ওই অ্যাপসের ভেতরে 10 টাকায় 95 টাকা দিচ্ছিল, আর পাত্রীতে দিচ্ছিল 1200 টাকা, বুঝলি ভাই? আমি বিন্দাস প্লে করলাম, প্রথম কদিন ভালো গেল, তারপরে কি করলো, আমার অনেক টাকা পেমেন্ট দিইনি জানিস তো, তাই জন্য অ্যাপসের উপর থেকে আমার বিশ্বাসটা উঠে যাচ্ছে। কি করি বলতো, তুই একটু উপায় বার কর। শোন ভাই, আমার কাছে খুবই একটা বিশ্বাসযোগ্য অ্যাপস আছে, নাম হচ্ছে FF ঘোষবাবু। এই অ্যাপসটাই তোকে কিন্তু 10 টাকায় 95 টাকা দেবে না, 10 টাকায় 90 টাকা দেবে, আর পাত্রীতে দেবে 10 টাকায় 1000 টাকা। তাই এবার তুই নিজেকেই জিজ্ঞাসা কর, তুই এই অ্যাপসটা ডাউনলোড করবি কিনা। দেখ ভাই, তুই তো 10 টাকায় 95 টাকা পেয়ে ঠকেছিস একবার, তা এইটা আশা করি এই অ্যাপসটা তোকে কোনোদিন ঠকাবে না, কেন এটা খুবই বিশ্বাসযোগ্য অ্যাপস। তা এই FF ঘোষবাবু অ্যাপসটা ডাউনলোড করবি কীভাবে তাহলে শোন, আমি বলছি। তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে তুই FF ঘোষবাবু .in লিখে সার্চ করবি, দেখবি সরাসরি চলে আসবে তোর কাছে। তা আজকেই তুই ডাউনলোড করে নে, আজকেই তুই ডাউনলোড করে নে, তাহলে তুই বুঝতে পারবি কতটা বিশ্বাসযোগ্য অ্যাপস।